subscribe now and press the bell icon. Never miss an update. আগামী জুন মাসের 11 তারিখে অস্ট্রেলিয়ার বিখ্যাত মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে এক প্রীতি ম্যাচের মুখোমুখি হওয়ার কথা রয়েছে ফুটবল বিশ্বের অন্যতম সেরা জনপ্রিয় দুই দল ব্রাজিল ও আর্জেন্টিনার। সেই ম্যাচ নিয়ে এখন দেখা দিয়েছে অনিশ্চয়তা। আর্জেন্টিনার ফুটবল ভিত্তিক সংবাদ মাধ্যম টিওআইসি স্পোর্টস ও মুন্দো আলবিসেলেস্তে তাদের প্রতিবেদনে জানাচ্ছে ব্রাজিলের বিপক্ষে জুন মাসের প্রীতি ম্যাচটি খেলতে চায় না আর্জেন্টিনা। শুধু তাই নয়, আগামী 22শে সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ নিয়েও পুনরায় ভাবতে চাইছে আলবিসেলেস্তারা। 5 বছর আগে 2017 সালেও মেলবোর্নের ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও ব্রাজিল। এই ম্যাচে মেসির একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছিল লা আলবিসেলেস্তারা। এই ম্যাচটি আয়োজন করে থাকে মূলত একটি প্রোডাকশন কোম্পানি। ব্রাজিল আর্জেন্টিনা দুই দলের সঙ্গেই চুক্তি থাকা এই কোম্পানি এবারও সুপার ক্লাসিকো ম্যাচ আয়োজনের সকল প্রস্তুতি নিয়ে ফেলেছে। এমনকি ম্যাচের টিকিটও বাজারে ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু বেঁকে বসেছে আর্জেন্টিনা। তবে এর পেছনে রয়েছে যৌক্তিক কারণও। জুন মাসের 1 তারিখে লন্ডনে ইতালির বিপক্ষে খেলবে বিশেষ ম্যাচে আর্জেন্টিনা। এরপর নিজ দলের খেলোয়াড়দের কিছুদিনের জন্য ছুটি দিতে চাইছেন আর্জেন্টিনার কোচ লিওলেন স্কালোনি। কিন্তু অস্ট্রেলিয়ায় গিয়ে ব্রাজিলের বিপক্ষে খেলতে হলে ছুটি পাওয়া যাবে না। শুধু তাই নয়, লন্ডন থেকে দীর্ঘ ভ্রমণের ক্লান্তিও সঙ্গী হবে আর্জেন্টিনার খেলোয়াড়দের। এই কারণেই মূলত অস্ট্রেলিয়ায় গিয়ে প্রীতি ম্যাচটি খেলতে চাইছে না আর্জেন্টিনা। আজ এই পর্যন্ত। ফুটবলের সব তথ্যবহুল খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অবশ্যই বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।